আপন ভাই মানে? না 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 সরি সরি আপন ভাই না, আপন ভাই হলো তো আপনিই বুঝতেন আমি আপনার কে। আসলে আপন ভাইয়ের মতো এলাকার বড় ভাই, খুবই ক্লোজ, ভেরি ক্লোজ। যুবরাজের যে এই রকম অধঃপতন হইছে, আউল ফল পোলা মানুষ ছোট ভাই হয়। এই যাও উপরে যাও, চলো চলো। তোর গায়ে আর দুর্গন্ধ কেন, গোসল করো না। সরি আঙ্কেল, গোসল আমি লাইক করি না। সপ্তাহে একদিন, উইকলি ওয়ান ডে। মানে কি সমস্যা আন্টি আপনাদের, প্রত্যেকটা পদে পদে বাধা। এটা কি জেলখানা? জেলখানা মানে? জেলখানা না, এটা তো জেলখানার থেকে অদম। আমি গেটে আসছি, দারোয়ান ঠেকালো, এখানে ঢুকলাম, আঙ্কেল ঠেকালো, আপনি এখন আন্টি নিজে ঠেকালেন। এত ঠেকানোর মধ্যে দিয়ে থাকলে হবে? হ্যাঁ, আমি যখন জেলখানায় ছিলাম সেখানে কত ফ্রিডম জানেন, আমি আরামসে ফোনে কথা বলতাম, যখন ইচ্ছে খাবার নিয়ে আসতাম। অথচ আপনারা এইটুকের মধ্যে আমার তিন তিনটা ঠেকালেন, হলো? এই ছেলে, তুমি এরকম সেইরে নেলাহান বেইটে নেলাহান কথা কও কে, এরকম গলা কে? কি সবাই মিলে কেন আপনারা আমার গলার উপর ঝাঁপিয়ে পড়তেছেন? আচ্ছা আচ্ছা কও, তুমি কার পারমিশন নিয়ে এই হেনা হান দাইছো, কার কাছে যাবা, কি তোমার পরিচয়, কার কাছে আসছো? আন্টি, আর কতবার যে মানুষের কাছে এক প্রশ্নের উত্তর দেব। ঠিক আছে, আমি এসেছি হচ্ছে ওই যে যুবরাজ আছে না, যুবরাজের কাছে, আমি ওর ভাই, আপন ভাই। যুবরাজের আফনা ভাই? আরে আমি যুবরাজের আফনা ফুপু। তুমি যদি যুবরাজের আফনা ভাই হও আমি তোমার চিনতাম না। না 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 না, ব্যাপারটা তেমন না, আপন না আপন না আপন হলো তো আপনি চিনতেনই। ব্যাপারটা হচ্ছে আপনের মতো এলাকার ছোট ভাই, খুব ক্লোজ, আমাকে দাওয়াত দিয়েছে তাই এসেছি। সর্বনাশ না, আর একটু হলে তো আমি ইস্টুক করে মরে যেতাম। আমি ভাবছি আমার বাইজানাবাদ কোনো কি বিয়া শাদি করছে, ফুলাফান হয়েছে, সেইটা আমি জানি না। হে গরের ফুলাফান মনে হয়। ভাই তুমি এলাকার ছোট ভাই আগে খুব না, যাও 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 উপরে যাও। আসসালামু আলাইকুম। না রে দোস্ত, কোনো কথা হয় নাই। দোস্ত দেখা হয়নি? আরে না, দেখা হয় নাই দোস্ত, দূর থেকে রাজা স্ট্যান্ড আপ। তুমি আমার পারমিশন ছাড়াই আমার বেডরুমে চলে আসছো কেন? কি বলেন ভাইয়া, আপনি তো আমাকে পারমিশন আগেই দিয়েছেন, সেই জন্য তো এই এলাকায় আমি ঘন ঘন আসছি। ওয়েট, আবার স্ট্যান্ড আপ। তুমি আমার পারমিশন ছাড়া বসছো কেন? হ্যাঁ কিসের অনুমতি দিলাম? আপনি এটা কি বললেন? আমি যার সাথে প্রেম করি সে তো আপনার এলাকাতেই থাকে, আপনি আমাকে পারমিশন দিলেন না যাতে আমি তার সাথে দেখা করতে পারি, তাকে একটা চিঠি দিতে পারি,
একটা গান শুনিয়ে কথা বলতে পারি, এখন আপনি সেটা ভুলে গেলেন। ভাইয়া কি সেদিন অনেক বেশি উদাস ছিলেন নাকি বেশি স্যাকামাইসিন ছিল ভাইয়া? এই ফালতু কথা বলবি না, ফালতু কথা বললে এই মহল্লা থেকে মাইরা ধইরা চ্যাংদোলা করে তোর অন্য মহল্লায় পাঠাই দেব। ভাইয়া এত হঠাৎ করে চেতে গেলেন কেন? খেপার তো কোনো কারণ নেই ভাইয়া। সরকার, যুবরাজ সরকার ওরফে জেমস বন্ড, তাকে শেখা দেবে এই মহল্লায় কে আছে? হ্যাঁ, ও সেদিন তো আমার বন্ধু একটু প্রেমে পড়ার মজা নিচ্ছিল, আর তুমি কি মনে করেছো ছেক খেয়েছে না? বন্ধু, ব্যাড পিপুল, ব্যাড থিঙ্কিং। একদম ঠিক বলেছেন, এজন্যই তো ভাইয়া চেয়ারটা যেন জেল্লা মারছে, চকচক করছে, একদম উজ্জ্বল উজ্জ্বল, খুব ভালো লাগছে ভাইয়া। কেন বলবে না, প্রফেসর সাহেব যুবরাজ সরকারের চেয়ে মুরব্বী না, আর ভবিষ্যতে এই মুরব্বী থেকে অনেক বেশি কিছু তো হতে পারে। রতন, ঠিক কথা বলছিস, থ্যাংক ইউ। হাসি দেখাও মনে হইতেছে যে সুতা কইলা টাস টাস করে এখন মুখে বল মারি। তুই আমার নদীর থেকে তাকাইছস, তোর এই চোখ দুইটা গোল কর, চোখ দুইটা যদি এখন আমি আঙুল দিয়ে তুলে আনতে পারতাম তাহলে একটু শান্তি পাইতাম। হোয়াট হ্যাপেন্ড রাজা, তোমার চোখগুলো এমন দেখাইতেছে কেন? জানো আমি তোমাকে কত ভালোবাসি। এই জন্যই আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার দুঃখটা বোঝো, আমি তোমার দুঃখটা বুঝি। শোনো, তুমি তোমার ভালোবাসা নিয়ে সুখে থাকো, শান্তিতে থাকো, আমি আমার ভালোবাসা নিয়ে সুখে থাকি, শান্তিতে থাকি। আল্লাহ হাফেজ। ভাইয়া আপনার শান্তি আমার উপর বর্ষিত হোক। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো থেকো। ছেলেটার কিন্তু আমি খুব পছন্দ করি। লাভিং পিপল, লাভিং পিপল। ওর ভিতরে শয়তানি আছে। তাই নাকি? সমস্যা নাই, আমার সাথে শয়তানি নিতে পারবো না। হাই, মোবাইলটা ফেসবুক খোল। আরে কানা ফেসবুক খোল। দোস্ত, এই কেনা পিপল কি কর? গরিবের তুইলা পিঠের ছাল রে দয়াল, এভাবে চলবে কতকাল রে দয়াল। আয় মানিক, একটা সুখের গান গাতো। মৌচাকের আগে মালিবাগের পিছে, বন্ধু আমার শান্তিবাগে ঘর বানাইছে। মৌচাকের আগে মালিবাগের পিছে, বন্ধু আমার শান্তিবাগে ঘর বানাইছে। সেই ঘরেতে থাকবো দুইজন আমায় জানাইছে। মৌচাকের আগে মালিবাগের পিছে, বন্ধু আমার শান্তিবাগে ঘর বানাইছে। কাকলি, প্রফেসর তো হন্য হইয়া তার মায়ের জন্য এখন পাত্র খুঁজতেছে। কেন প্রফেসর হন্য হইয়া তার মায়ের জন্য পাত্র খুঁজবে কেন? তার মায়ের কি কোনো সমস্যা আছে নাকি? সমস্যা আছে কিনা আমারে কি কইছে? তই ইয়াং মাইয়া সুন্দরী, সমস্যা থাকলেও থাকতে পারে। আপনি কেমনে জানলেন? আমি যে এখন এই এলাকার রানিং চেয়ারম্যান, এই কথাটা তুমি কি ভুলা যাও? আর প্রফেসরের ব্যাপারটা তো কত লোক জানে, আমার কাছে খবর আসে না। হ, তা অবশ্য ঠিকই বলছেন। তা প্রফেসরের মাইয়াটা দেখতে কেমন, কি পড়ে? মাইয়া তো মাশাআল্লাহ সুন্দর, লেখাপড়া করতেছে। তো কিসে লেখাপড়া করতেছে সেটা আমি কইতে পারি না। আমি ঠিক করছি গতবারের মতো এইবার আর কোনো ভুল করব না,
প্রফেসর যে তার মায়ের লাইগা পাত্র খুঁজতেছে সেই ব্যাপারে তার এইবার আমি সাহায্য করব। আপনি পাত্র কই পাইবেন? তাছাড়া আমি কই কি এই সমস্ত বিয়ে শাদির ব্যাপারে নাক না গলানোই ভালো। কেন এই বিয়ে শাদির ব্যাপারে নাক গলাইলে সমস্যা কি? না মনে করেন যে পরে যদি বিয়ে শাদি ভাঙিয়া গেল তখন কিন্তু সব দোষ আপনার কান্দে এসে পড়বে। আরে কি একখান কথা তুমি কইলা, আগে বিয়েটা করাই তারপর পরেরটা পরে দেখা যাইব। আমি রানিং চেয়ারম্যান যদি পাত্র খুঁজতে নামি বহু পাত্র পাবো, পাত্ররা আমার সামনে এসে হাজির হইব। খুব তো কইতেছেন। আর এইদিকে আপনার নিজের বাড়িতে যে জলজ্যান্ত একটা পাত্র ঘুরে বেড়াইতেছে তার দিকে তো আপনার কোনো নজরই নাই। এটা তুমি কি কও, বাসায় পাত্র আছে কে? বুঝতেছেন না না, কইতাছি আমাগো পোলা জোসেফের কথা। আরে পোলাই যে বড় হয়েছে, বিবাহের যোগ্যী হয়েছে, সেদিকে তো আপনার কোনো খেয়ালই নাই। ভালো কথা কইছ, পোলা আসলেই বড় হয়েছে। খুব সুন্দর মনে হইতেছে, এখনই একটা ছবি তুলে দেওয়ালে আটকে রাখি। ভাই আর ভাবি পাশাপাশি বসে গল্প করতেছে আর হাসাহাসি করতেছে, চোখ দূরে গেল। আবুল, আমাদের হাসাহাসি দেখা তোমার বুঝি গা জ্বলতেছে তাই না? এক কাজ করো না, যাও তোমার ওই শিক্ষিত বউয়ের পাশে বইসা তুমি যত পারো হাসাহাসি করো, যাও। বাহ, ভালো বুদ্ধি দিয়েছেন তো, যাই একটু হাসাহাসি করে আসি। যাবি যে কি নিয়ে হাসাহাসি করবি সেটা শুনে যাবি না, সেটা শুনে যা আমার কাছ থেকে। হ্যাঁ শুনি। দেখেন আপনি কিন্তু আমার পোলারে অপমান করতেছেন। আমি জিগাই আমাকে জোসে কোন দিক দেওয়া যোগ্য? ভাই ভাবি আপনাদের কথাবার্তা শুনে আমি তো ঘটনা অঘটনা কোনোটাই বুঝতে পারতেছি না। আবুল, প্রফেসর তার মায়ের লেগা পাত্র খুঁজতেছে, এখন তোর ভাবি কয় যে পাত্র নাকি আঙ্গু বাসায় আছে। ভাবি এসব কি বলতেছেন, আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না। আমি যে একটা বিয়ে করেছি সেটা কি আপনি ভুলে গেছেন, নাকি আমাকে আর একটা বিয়ে করাতে চাচ্ছেন? আবুল, তোর তো ভাই অনেক সমস্যা দেখতেছি আমি, তুই তো বিয়ে একটা করছস, সব কি মেটে নাই? দেখছেন কাণ্ড, আরে তোর বিয়ের কথা কে কইতেছে? আমরা তো কইতেছি আমাগোর পোলা জোসেফের বিয়ের কথা। ও না না, ঠিক আছে ঠিক আছে, জোসেফের বিয়ের বয়স হয়েছি, আমার আর বিয়ে করেন না ভাবি। দেখতেছেন না একটা বিয়ে করে আমি কত চাপের মধ্যে আছি, আর একটা বিয়ে করলে তো আমি সেট হয়ে যাব। কি তোর ভাবি জায়গায় জায়গায় স্বপ্ন দেখতেছে যে প্রফেসরের মায়ারে তার পোলার বউ বানাইবো? হাই, ঠিকই তো আছে, ভাবি তো আপনার সামনে বসে কথা বলতেছে, স্বপ্নের কথা বলতেছেন একেবারে বাস্তব। আরে আমার মতো একটা আবুলকে যদি এরকম শিক্ষিত একটা তাহলে অনেক সুন্দরী বিয়ে করতে পারে, তাহলে জোসেফ আমার ভাতিজা কি হ্যান্ডসাম কি সুন্দর, তার উপর আবার বিদেশ ফেরত, তো প্রফেসরের মেয়ের সাথে তার বিয়ে হবে না তো কার বিয়ে হবে, এটা তো স্বাভাবিক। আরে আমি এতক্ষণ ছিলাম এক পাগলের লগে, নতুন করে জুটছে আর এক পাগল। ভাই আবুল, ভাই প্রফেসরের মায়েরা হলো শিক্ষিত মার্জিত, পুরা পরিবার আরো মার্জিত, তোমার ভাতিজা মানে তোমার পোলা ওই বাংলিশ পোলারে প্রফেসরের কোনো মায়া বিয়া করবো না। ভাই বাংলিশ বাংলিশ এই শব্দটা তো অনেকটা আবুল আবুল লাগতেছে, মানে মিনিংটা কি? তোর ভাতিজা না ভালো করে ইংরেজিতে কথা কইতে পারে, না ভালো করে বাংলায় কইতে পারে, এই গুলান রে কয় বাংলিশ। বাংলিশ খুব হাসতেছো না? হাসো হাসো, আমার পোলারে নিয়ে যত খুশি হাসো, কিন্তু মনে রাখো ওই প্রফেসরের মাইয়া একদিন আমার পোলারে বিয়া করার জন্য পাগল হয়ে যাইব, কথাটা মনে রাখো। ভাই ভাবি কিন্তু খুব খেপে গেছে। আবুল এক কাম কর, তোর বউরে দিয়া তোর ভাবিরে দুই লাইন ইংরেজি শিখাই দে। ভালো কথা মনে করেছিস, যাই বউর কাছ থেকে এই বউকে একটু রাজি করে দিয়ে আসি। এই নদী, এবার তোমার লগে দেখা হয়নি তো কি হইছে?
নেক্সট টাইম ইনশাল্লাহ তোমার লগে দেখা হবে, কথাও হবে। ওফ, আমি সুখে একেবারে মরে যেতেছি, দিলটা ফাইটে যেতেছে একেবারে। তুমি কি আমার কথা শুনতে পাইতেছো? আমার মনে আগুন দিয়া তুমি অন্য মাইয়ার প্রেমে আবুডুবু খাইবা, আমার মাইয়ার স্বপ্ন ভাঙিয়া দিয়া তুমি অন্য মাইয়ার লগে তামসা করবা, নাচ গান করবা, এইটা লাইলি সরকার ওই তো দিত না। বাবা তোমরা সাবধানে যেও, ওই অসভ্য ছেলেগুলো সারাদিন বাসার দিকে নজর রাখে। না না, ওরা কিছু টের পাবে না, আর সেই জন্যই তো তোমার মা আমি দুজনে আমরা খুব সাদাসিধে ভাবে যাচ্ছি। সন্দেহ না হলেই ভালো, আর ওরকম কিছু হলে কোনো রকম লুকোচুরি করবে না, ডিরেক্ট আমাদের ফোন দিবে। বাবা ওই বাড়িতে পৌঁছে একটা ফোন দিও, নইলে টেনশন হবে।